নমস্কার বন্ধুরা আমি সুবীর চক্রবর্তী আপনারা দেখছেন ইউটিউব জেনিয়াস তো ফ্রেন্ড আজকে দেখে নেবো বেস্ট স্ক্রিন রেকর্ডিং অ্যাপস অন ইউর ইউটিউব তো ফ্রেন্ড ইউটিউবের জন্যে আমি কিন্তু প্রায় চার পাঁচটা ছটা অ্যাপস কিন্তু রিসার্চ করেছি করার পরে কিন্তু আমি আজকে আপনাদের সাথে আপনাদের দেখাবো অ্যাপসটা কিন্তু মোটামুটি ইউটিউবের জন্য বেস্ট এত কিছু ফিচার্স আছে অনেক কিন্তু স্ক্রিন রেকর্ডিং অ্যাপসে কিন্তু থাকে না তো এই অ্যাপসটায় অনেক রকম ফিচার্স আছে তো ফ্রেন্ড চলুন অ্যাপসটা নিয়ে করব করবো অ্যাপসটার সেটিংস এবং মানে অ্যাপটার সেটিংসের ব্যাপারে আমরা চলুন দেখে নিই তো ফ্রেন্ড আপনি যদি ইউটিউব থেকে যদি ইউটিউব রিলেটেড যদি স্ক্রিন রেকর্ডিং করতে চান তো ফ্রেন্ড অ্যাপসটা কিন্তু আপনার জন্য হবে তো ফ্রেন্ড বেশি দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক স্ক্রিন রেকর্ডিংয়ে যাওয়া স্ক্রিনে যাওয়া যাক তো আমরা অ্যাপটা ব্যাপারে আমরা জেনে নিই তো চলুন ফ্রেন্ড আর একটা কথা আপনি যদি ইউটিউব আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন এরকম নতুন নতুন কিন্তু ইউটিউব রিলেটেড ভিডিও কিন্তু আমি আপলোড করে থাকি তো চলুন ফ্রেন্ড বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও তো ফ্রেন আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আমরা আমাদের প্লে স্টোরটা ওপেন করে নেবো চলুন আমি ওপেন করে নিই ওপেন করে নেওয়ার পর আমরা সার্চ বক্সে গিয়ে সার্চ করবো এক্স রেকর্ডার দেখুন এখানে আমার সার্চ করা আছে আমি ক্লিক করে দিলাম দেখুন সার্চ করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এইবার আপনারা দেখুন এখান দিয়ে আমার ডাউনলোড আছে ওপেন দেখাচ্ছে তো আপনারা ডাউনলোড করে এখান থেকে ওপেন করে নেবেন তো ওপেন করে নেওয়ার পর একটা ছোট্ট অ্যাড দেবে বেশি বড় না দেখুন কাটা দিয়ে দিয়েছে আমি কেটে দিলাম কেটে দেওয়ার পর দেখুন এখানে এখানে দেখুন আমরা এখানে সেটিংসে চলে যাব দেখুন সেটিংস একটা আইকন আছে তো আমরা সেটিংসে চলে যাব সেটিংসে যাওয়ার পর দেখুন এখান থেকে আমাদের বেশ কিছু অনেক ফিচার্স কিন্তু পেয়ে যাব তো আমি সব আস্তে আস্তে আপনাদের বোঝাবো তো সবার প্রথম অডিও সেটিংস তো আমরা অডিও সেটিংসে ক্লিক করব ক্লিক করে এখানে দেখুন এখানে ভলিউম আপনারা যদি মনে করেন দুশো করে নেবেন এখানে দেখুন নয়েস রেডিওশান তো এখানে আনটিক থাকবে আপনারা কিন্তু টিক করে নেবেন তো এখান থেকে ভলিউমটাও বাড়িয়ে নেবেন বাড়িয়ে নেওয়ার পর এখান থেকে আমরা ব্যাকে চলে যাব ব্যাকে যাওয়ার পর দেখুন এখানে ভিডিও সেটিংস বলে একটা অপশন আছে তো এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের হাজার আশি থাকবে না যদিও তো আপনারা হাজার আশি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখুন কোয়ালিটি বলে একটা অপশন আছে এইখানে আপনাদের অটো থাকবে তো আপনারা ষোলো এমবিপিএস করে নিতে পারেন বা অটো রাখতে পারেন তো ফ্রেন্ড ছেড়ে দিলাম এখানে এখানে দেখুন এখানে ছেড়ে দিন এখানে অটো রেখে দিন এখানে এখানে দেখুন ভিডিও এখানে আপনাকে সাইজ বলছে মানে আপনি আপনার ভিডিওটা কত বড় হবে তো এখানে হায়েস্ট কিন্তু থ্রি পয়েন্ট এইট জিবির ওপরে যাবে না তো আপনাদের কমা কমা মানে কমানো থাকতে পারে টু জিবি থাকতে পারে সেক্ষেত্রে আপনারা এটা ফুল করে এখানে রাইট করে দেবেন সরি ফ্রেন্ড এখানে রাইট করে দেবেন রাইট করে দেওয়ার পর আপনারা একটু নিচে চলে যান দেখুন এখানে দেখাচ্ছে যে মানে নর্মাল মোডোই থাক এখানে তিন সেকেন্ড মানে আপনারা স্ক্রিন রেকর্ডিং অন করবেন থ্রি টু ওয়ান বলে স্টার্ট হবে তো ফের এটাও ছেড়ে দিন এইখানে দেখুন আপনারা যদি মনে করেন আপনাদের ফেস দেখাবেন তো এইখানে ক্যামেরাটায় মারলে দেখুন এখানে কিন্তু ক্যামেরাটা অন হয়ে গেছে তো এই ক্যামেরাটা আপনাদের কিন্তু স্ক্রিন রেকর্ডিং চলতে চলতে এই ক্যামেরাটা আপনারা মানে ক্যামেরা অন হবে তো ক্যামেরাটায় ক্লিক করুন ক্যামেরাটায় ক্লিক তো বেশ কিছু ফিচার্স আপনারা পাবেন তো এখানে ক্যামেরাটায় ক্লিক করে সেটিংসে চলে যান সেটিংসে যাওয়ার পর দেখুন এখানে অনেক রকম মানে সাদা কালো এইসব আপনার ক্যামেরাটা কিন্তু মানে সাদা কালো পিকচার বা আপনার নর্মাল লাগতে পারেন তো এখানে দেখেছেন আমাদের ক্যামেরাটা কিন্তু চৌকো ছিল তো আমরা পারলে গোল এখানে রাইট চিহ্ন করে দিলাম দেখুন গোল হয়ে গেছে এখানে ক্লিক করে আপনারা যদি বড়ো করতে যান তো দেখুন আস্তে আস্তে বড়ো হবে ছোটো করতে যেলে ছোটো হবে তো এখানে যদি এই এইখানে একটা অপশন পাবেন এটা যদি ক্লিক করেন তো আমাদের ব্যাক ক্যামেরায় চলে আসবে তো আবার এখানে ক্লিক করুন আপনাদের ফ্রন্ট ক্যামেরায় চলে আসবে তো ক্যামেরাটা দেখে নিলেন তো আমরা এখান দিয়ে কেটে দিলাম কেটে দেওয়ার পর দেখুন এখানে একটা ব্রাশ আইকন পাবেন এই ব্রাশ আইকনটা যদি ক্লিক করেন দেখুন ব্রাশ আইকনটা যদি ক্লিক করেন এবার আমরা এখান থেকে আপনাদের দেখাতে পারবো যে তো এখান থেকে কেটে দিলে কেটে যাবে আবার ব্রাশ আইকনে ক্লিক করুন এখানে অনেক রকম কিন্তু ব্রাশের ফিচার্স পাবেন তো আপনারা এরোটাই চিহ্ন দেখে এরকম দেখাতে পারেন এই এটা কেটে দিলে কেটে যাবে আবার ব্রাশ আইকনে ক্লিক করুন এটা আপনারা যেখানে খুশি নিয়ে রাখতে পারবেন তো ফেন অনেক ইউটিউবার কিন্তু এই অ্যাপসটা ইউজ করে থাকে তারপরে দেখুন এখানে এখানে দেখুন শো টাচ বলে একটা অপশন পাবেন তো শো টাচে যদি আপনারা ক্লিক করেন এখানে ইএস করে দেওয়ার পর দেখুন টাচ মানে টাচ করলে দেখুন এ দেখুন আপনি আমি কোথায় টাচ করব আপনারা বুঝতে পারবেন তো আপনারা যদি স্ক্রিন রেকর্ডিং করেন এটা অন করে রেখে দেবেন এটা খুব একটা বেস্ট কিন্তু মানে আপনি কোথায় টাচ করছেন আপনার অডিয়েন্স কিন্তু খুব ইজিলি বুঝতে পারবে তো ফের এখানে আরও অনেক রকম ফিচার্স আছে ভয়েস চার্জ এখানে গিয়ে যদি আপনি বেবি এখানে অনেক কিছু করতে পারবেন তো আমি অরিজিনালি রেখে দিয়েছি এখানে যদি ক্লিক করেন আপনারা বুঝতে পারলেন তো আমি দেওয়ার পর আমি এখান দিয়ে ব্যাক করে দিলাম ব্যাক করে দেওয়ার পর এখানে ল্যাঙ্গুয়েজ অটো আপনি যদি অন্য রকম ল্যাঙ্গুয়েজ চান তাও আপনি রাখতে পারেন এখানে অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ আছে তো ফেরেন আমরা এখান দিয়েও ব্যাক করে দিই ব্যাক করে দেওয়ার পর এখান থেকে আর কিছু দেখার নেই তো মোটামুটি ফ্রেন্ড অ্যাপটা খারাপ না অ্যাপসটা ভালো তো আপনারা মাইকে ফোনে গিয়ে এখান থেকে কিন্তু নয়েস মানে আপনার নয়েসটা কম আসবে আপনি আমি তো এটা আগেই বললাম দেখুন এখানে কিন্তু নয়েস রিডেশান আনটিক থাক আনটিক তো থাকবেই আপনারা টিক অবশ্যই দিয়ে নেবেন তো ফ্রেন্ড অ্যাপসটা ইউজ করে দেখতে পারেন আশা করি খুব এক খুব ভালো অ্যাপস তো অনেক ইউটিউবারদের দেখবেন কিন্তু এই অ্যাপসটা ইউজ করে থাকে তো ফ্রেন্ড আজকের ভিডিও এইটুকুনি যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন চলুন ফ্রেন্ড টাটা বাই ভাই জয় হিন্দ আবার আসবো পরের ভিডিওয়ে